মায়ের জল আনার কষ্ট দেখে নিজের বাড়িতেই কুয়ো খনন করল মেয়ে। মায়ের পানীয় জল আনার কষ্ট দেখে নিজের বাড়িতে একটি পাতকুয়া খনন করল স্নাতকোত্তর ডিগ্রিধারী মেয়ে, রানীগঞ্জের বক্তারনগর রেলগেটের বাসিন্দা ববিতা সোরেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অনেক দূর থেকে জল আনা মায়ের কষ্ট ববিতাকে বিচলিত করত। তাই মায়ের জল কষ্ট দূর করার জন্য তার ভাই ও দিদির সহযোগিতায় নিজের বাড়িতেই একটি পাতকুয়া খনন করে ফেলেছে। রানীগঞ্জের বক্তারনগর রেলগেট সংলগ্ন একটি আদিবাসী অধ্যুষিত এলাকায় বাড়ি ববিতার। মা বাবা দু বোন এক ভাই নিয়ে তাদের পরিবার। বাবা একটি প্রাইভেট কোম্পানিতে সামান্য বেতনের কাজ করে, মা গৃহকর্ত্রী। সংসারের পানীয় জল মা আনেন। পাড়ায় তিনটে পানীয় জলের কল থাকলেও তাদের বাড়ি পাড়ার এক প্রান্তে হয়, সেখান থেকে অসুস্থ মায়ের পক্ষে জল আনাও বিরাট কষ্টকর। দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে অনেক দূর থেকে জল আনতে হয় তার মাকে। এতে ববিতার মনে দারুণ কষ্ট হতো, কিন্তু উপায় তো নেই। তাই অবিলম্বে ঘরের মধ্যেই নিজের বাড়িতে পাতকুয়া খনন করে ফেলল ববিতা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা। আমি তো বললাম যে কালকে আমি তো বললাম যে 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 আমি তো বললাম যে